এমন মানুষগুলি যাদের কলবে মোহর মারছি ওদের নিজের দোষের কারণে কলবে মারছি মাহার শুধু দেই নাই আমি আল্লাহ এদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছি দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি এমন নাফরমান মানুষগুলির জন্য একটা সাজা আছে শাস্তি আছে সাজাটা কি আল্লাহ এই আয়াতের শেষাংশের ভিতরে বলেন ওয়ালাহুম লাহুম আযাবুন আযীম আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাব আযাব মানে হলো শাস্তি আবার আযাবের সিফাত আল্লাহ বর্ণনা করে শুধু আযাব দিব তা না আযাবে আযীম দিব মহান শাস্তি দিব লাঞ্ছনাদায়ক শাস্তি দিব এবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার শাস্তিও তো শাস্তি জাহান্নামের শাস্তিও তো শাস্তি কিন্তু দুনিয়ার শাস্তি আর জাহান্নামের শাস্তি কখনোই এক হতে পারে না আল্লাহ শুধু জাহান্নামের শাস্তি দিব তা না আবার সিফাত বর্ণনা করে আযাবে আযীম দিব মহান শাস্তি দিব এই মহান শাস্তির কেমন হইতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ঠিক কিনা আমার ভাইরা তাহলে লক্ষ্য করে দেখুন ওই যে আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে যে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك هم الغافلون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন অন্তর্গত কোটবাজালিয়া যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের সভাপতি আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদর মহতরাম দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আজকের এই মাহফিলের আপনাদের প্রধান অতিথি স
সম্মানিত উদ্বোধক সহ আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহবর জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভনিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে জাতির কঠিন ক্লান্তি লগ্নে এমন একটা সময় আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন যেই মুহূর্তে আজ গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারব আজ যেন পৃথিবীর সকল বেঈমান মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরো আস্তে করে কয়েন ঘরের মহিলারা শুনে লেব আরো আস্তে করে একটু জোরে বলেন না ঠিক কিনা আরে আমরা তো মুসলমান আমাদের এটা জানা দরকার যে আমরা মুসলমান আমাদের ভিতরে একটু ইমানি চেতনা জাগ্রত বোধ ইমানি চেতনা আমাদের দরকার আমরা যদি আমরা মুসলমান এই কথাটাও এখন বাতিল শক্তিকে বুঝাইতে না পারি আমার মনে হয় যেইভাবে পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধ ওই সময় আমরা ইসলাম নিয়ে পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকতে পারব না একটু জোরে বলেন আমার ভাইরা আমি আসলে কথা না বললে কথা বলতে পারি না এটা হলো আমার ব্যক্তিগত তবিয়ত এটা আমার অভ্যাস এটা আমার মেজাজ শ্রোতা যদি কথা বলে তাহলে আমি কথা বলি শ্রোতা কথা না বললে আমি চাইলেও জবান থেকে কথা আসে না এর অন্যতম একটা কারণ হলো শ্রোতা কথা না বললে বোঝা যায় যে শ্রোতারা মনে হয় আমার কথাগুলি বুঝতেছে না এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করব অনুরোধ করব একটু মেহরবানি করে আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো আসলে আমি আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার ভিতরে কিন্তু নাই কারণ আমি এত বড় শায়খ এত বড় আলেম এত বড় বুজুর্গ হইতে পারছি না আমি আমার নিজেকে নসিহত করার জন্য এসেছি আমি আপনাদের সামনে নসিহত করব না মুজাকারা করব উলামায়ে কেরাম আছেন মুজাকারা বাবে মুফালা এর একটা খাসিয়ত হলো পরস্পর একে অপর মানে আমি কিছু বলবো আপনারা কিছু বলবেন তখন দেখবেন আমি না চাইলেও যে কথাগুলি বলার ভিতরে ইচ্ছে ছিল না আল্লাহ পাক আমার কথাগুলি জবান থেকে বলে দিতে পারে আমি যেহেতু কথা বলবো না কথা বলাবেন কে আপনারা মনে হয় আপনাদের এলাকায় আল্লাহর নাম নিলেও টাকা পয়সা লাগে নাকি গাজীপুরে আল্লাহর নাম নিলেও টাকা পয়সা লাগে নাকি তাহলে একটু আওয়াজ করে বলেন আমরা কথা বলতে পারবো না শুনতে পারবো না আমাদের কথা বলার এবং শোনার মতো যোগ্যতা নাই যতক্ষণ না আল্লাহ আমাদেরকে কথা বলার এবং শোনার মতো যোগ্যতা না দিবেন কথা ঠিক কিনা অতএব আল্লাহ আমাদের জবান দিয়েছেন আল্লাহর নাম নিতে আমাদের লজ্জা হওয়ার কিছু নয় এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো দুনিয়াবি কোনো কথা হবে না কোরআন হাদিসের কথা হবে কোরআন হাদিসের আলোচনা হবে আলেম ওলামাদের চেহারার দিকে তাকায়া কোরআন হাদিসের জবান থেকে কথা শুনতে গিয়ে যদি কিছু কথা বলি আমার মনে হয় গুনাহ হবে না এখানে বসে থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার যা বলবো এই সব কিছু আল্লাহ আমলনামায় সব লিখতে থাকবে কথাগণ ঠিক কিনা আরো জোরে বলেন এই যে একটু গরম হইছেন এতক্ষণ তো বোঝা গেছে যে আপনারা খুব নরম ছিলেন আর আমিও খুব মুসিবতের মধ্যে আছি এমন একটা পরিবেশে কথা বলতেছি আমার পরে আবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে এখানে আমার টাইম ছিল বাদশা গতকাল প্রোগ্রাম করছি যশোরে ফ্লাইটে আজকে 4:25 যশোর থেকে রওনা দিছি ফ্লাইটেও একটু এদিক সেদিক হইছে আধা ঘন্টা সময় এদিক সেদিক হইছে এসার পরে এখানে আমার বয়ান ছিল তো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের যিনি আলোচক তিনি কথা বলেছেন অনেকটা সময় ওভার হয়ে গেছে এখন ওই পর্যন্ত যাইতে পারি কিনা আল্লাহই ভালো জানে তো যা এরপরও যেহেতু বসে গেছি একেবারে তো আপনাদেরকে মাহরুম করা যাবে না যেখানে চলে আসি সেখানে তো আর মাহরুম করা যায় না বাকিটা খোদার ফয়সালা আল্লাহ তাআলা ভালো জানে ওয়াদা ঠিক রাখতে পারি কিনা আল্লাহই ভালো জানে তো আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প কিছু সময় আপনাদেরকে নিয়ে মুজাকারা করব আল্লাহ যেন আমাকে এখলাসের নিয়তে ভোলার
এবং আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলে আমিন আমি আলোচনায় যাওয়ার আগে একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই সেটা হলো আমি আপনাদের চেহারার দিকে তাকায় যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেই বিষয়টা হলো আপনারা আমাকে খুব বেশি ভালোবাসেন বলবেন হুজুর বুঝলেন কিভাবে বুজার একটা আলামত হলো রাত কিন্তু গভীর হয়ে গেছে এবং আমার আগের বক্তাও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এমন না যে তিনি 40 মিনিট 50 মিনিট যথা সময়ে বসেছেন এবং লম্বা টাইম আলোচনা করেছেন এরপরে কিন্তু এই কনকনে শীতের মাঝখানে বসে থাকার কথা না অবশ্যই আমার প্রতি আপনাদের একটা মহব্বত আছে আবেগ আছে ভালোবাসা আছে এজন্য বসে রয়েছেন আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে মোবারকবাদ জানাই আল্লাহ তাআলা আপনাদের এই ভাষাকে আল্লাহ যেন কবুল করেন সবাই বলে আমিন আমার ভাইরা আমি আপনাদের খেদমতে কালামে মাজিদ পবিত্র কোরআনে কারীমের লম্বা একখানা আয়াতে কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আসুন এই আয়াতের আলোকে কিছু কথা বলার আগে ছোট্ট একটা ভূমিকা আপনাদের সামনে তুলে ধরতে হবে ভূমিকা বুঝেন তো নাকি ভূমিকা না বুঝলে মূল আলোচনাটা আপনারা আমার বুঝে আসবে না দেখেন আল্লাহ পাক আমাদেরকে খুব মহব্বত করে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামীর জন্য কয়টা জাতি সবাই বলতে হবে কয়টা একটা হলো মানুষ আরেকটা হলো জিন একটা মানব জাতি আরেকটা হলো জিন্নাত জাতি এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মনোনীত করেছেন উদ্দেশ্য হলো এই দুইটা জাতি একমাত্র আল্লাহর গোলামী করবে এবং এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই দুই জাতির খেদমতের জন্য এই দুইটা জাতির গোলামীর জন্য আর এই দুইটা জাতিকে আল্লাহ নির্বাচিত করেছেন তার গোলামীর জন্য কথাগণ ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেন নাই অনার্থক ভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই বেহুদা এমনিতেই আমাদেরকে বানান নাই এই কথাটাও কিন্তু আমার না আল্লাহ পাক পবিত্র কোরআনের এক আয়াতে সূরাতুল মুমিনুনের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ নিজেই বলতেছেন আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر الله বলেন আপা হাসিবতুম ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসা যে আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক ভাবে বেহুদা এমনিতেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি না বরং আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি এমনিতেই সৃষ্টি করি নাই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য হলো মানব এবং জিন জাতি আমার আবাদত করবে কথাগণ ঠিক কিনা আবাদত করব কার এটা হলো মানব সৃষ্টির রহস্য আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাশাপাশি এই কথাও বলেছেন তোমরা কি এটাও ধারণা করো ও আন্নাকুম মিলাইনা লা তুরজাউন আর তোমাদেরকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে না আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে না এমন নয় বরং জেনে রাখো আর কোনো দিক নেই সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমাদেরকে আর তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এতে বোঝা যায় আর কোনো দিক নাই আর কোনো পথ নাই আর কোনো রাস্তা নাই আমাদের সবাইকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে বিচারের ইজলাস কায়েম হবে এতে কোনো সন্দেহ আমার ভাইরা আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে তার গোলামীর জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থল আল্লাহ এখানে দেখবেন পরীক্ষা করে কে তার মালিকের গোলামি করে কে তার মালিকের গোলামি থেকে বঞ্চিত হয় হাসরের কঠিন ময়দানে আল্লাহ আবার বিচারের একটা ইজলাস কায়েম করবেন সেই দিন
বিচার যেই দিন হবে এই হাসরের কঠিন ময়দানে আবার আল্লাহ তাআলা বলেন এই দুই জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য ইবাদত যদি করে ফলাফল ভালো রিজাল ভালো রাস্তা সহজ সিরাতে মুস্তাকিমের পথে যদি চলে আমি তাদেরকে জান্নাত দেব আমি কিন্তু তাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করি নাই কিন্তু আবার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঘোষণা দিবেন এই যে দুই জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য হাসরের কঠিন ময়দানে যখন বিচারের ইজলাস قائم হবে আল্লাহ বলেন এই দুই জাতি বেশিরভাগ জাহান্নামী হবে কে বলেছে আর জোরে বলেন কে আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ আমাদেরকে খুব محبت করে সৃষ্টি করেছেন কিন্তু আমরা নিজেই আমাদের কৃতকার্যের কারণে আমাদের কর্মের কারণে আমাদের রেজাল্টের কারণে আমরা হব জাহান্নামী কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমার বয়ান লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে প্রথম অংশের ভিতরে আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ দুই জাতিকে সৃষ্টি করেছিলাম আমার গোলামের জন্য হাসরের কঠিন ময়দানে যেদিন বিচারের ইজলাস قائم হবে ওই দিন কিন্তু এই দুই জাতির ভিতর থেকে অধিকাংশরা জাহান্নামে হবে আল্লাহ নিজেই কথাটা আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে বলেন ওয়ালাকাদ দরআনা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر بولين أمار بانا محان الله بولين لقد دويتا تاكي جنك شبت الله ببخار كرچه أبسي أبسي زرعنا لجهنم كسيرا অধিকাং সুরাই জাহান্নামের অধিবাসী হবে মিনাল জিন্নি ওয়াল ইনস মানব এবং জিন্নাত জাতির ভিতর থেকে অধিকাং সুরাই জাহান্নামী এবারে লক্ষ্য করে দেখেন তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কিন্তু সেই আল্লাহই বলেন হাসরের কঠিন ময়দানে বিচারের ইজলাস যখন আমি قائم করব ওই দিন এই দুই জাতিরই বিচার হবে মানব এবং জিন্নাত জাতির বিচার হবে ওই দিন কিন্তু গরু ছাগলের বিচার হবে না পৃথিবীর আর কোন মাখলুকাতের বিচার হবে না বিচারের হবে দুই দুই জাতির এবং ফলাফলটাও অধিকাংশরাই জাহান্নামী কথা ঠিক কি না গরু ছাগলের কিন্তু আল্লাহ হাসরের মাঠে বিচার করবে না বুঝেন নাই কথা বলেন গরু ছাগলের বিচার আছে হ্যাঁ গরু ছাগলের বিচার হবে না বিচার হবে মানুষের কেন মানুষকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়েছে যেগুলি পৃথিবীর অন্য কোন প্রাণীকে আল্লাহ দেয় এর প্রথম নাম্বার হলো আল্লাহ বলেন জাহান্নামে কেন যাইব কারণগুলি পরের অংশে আল্লাহ বর্ণনা করেছেন শুনে যাইতে চাননি কথা বলেন শুনে যাইতে চান আজকে আমরা তো কোরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে না আর যদি একটু তিতা কথা কইলে তিতা কথা বুঝেননি না কেল্লাই জানে আমরা তিতা কথা বুঝেননি যদি একটু হক কথা কয় তাহলে মৌলভি বলা না আস্তে করে কয় জোরে কান যদি একটু হক কথা কয় মৌলভি ভালা না কোন মৌলভি ভালো যে মৌলভি মিষ্টি কথা কয় যে মৌলভি খালি গড়না দেওয়াজ করে যে মৌলভি সঠিক কথা না বলে খালি চাপায় চাপায় কথা কয় এটা খুব ভালো কারণ আমার উপরে তখন পড়ে না এই হলো আজকে আমাদের এই হলো আমাদের সমাজের অবস্থা আজকে আমরা ইসলাম ভালোবাসি মুখে দাবি করি আসলে আমরা ইসলামকে আজ ভালোবাসি না ঠিক কি না আপনাদের কথা বলছি না মাইন করবেন না আজ যদি সত্যি সত্যি আমরা কোরআনকে ভালোবাসতাম আজ যদি সত্যি সত্যি আমরা ইসলামকে ভালোবাসতাম আজ যদি সত্যি সত্যি আমাদের ইসলাম এবং কোরআন
কোরআনের প্রতি ধরত থাকত আল্লাহর কসম আজ গোটা পৃথিবীতে মুসলমান মার খাইত না ইতিহাস প্রমাণ করে যতদিন পর্যন্ত মুসলমানের সংবিধান ছিল কোরআন মুসলমান ইসলামের উপরে চলেছে পৃথিবীর সকল বর্বর জাতি মুসলমানের সামনে মাথা নত করেছে যেই দিন থেকে মুসলমান কোরআন বাদ দিয়েছে ইসলাম বাদ দিয়েছে সেই দিন থেকেই মুসলমানের মার খাওয়া আরম্ভ হয়েছে কপালে চারু পিঠা আরম্ভ হয়েছে কথা ঠিক কিনা আর না হয় আমরা এত দুর্বল জাতি ছিলাম না আমরা এত বিড়ালের জাতি ছিলাম না আমরা ছিলাম ভাগের জাতি সিংহের জাতি ঠিক কি না জোরে বলেন আমরা কিসের জাতি ছিলাম সিংহের জাতি আমরা তো দামি এই পৃথিবীতে আমরা হলাম জামাই আমরা জামাই চিনেন কি না আল্লাহই জানে এই এলাকার মানুষ জামাই চিনেন নি জামাই আমরা সিলেটের ভাষায় যেটা কয় দামান দামান বেটা বা মেয়ে যার কাছে বিয়া দেয় তারে সিলেটি ভাষা কয় দামান বেটা তাই না আমার দামান তাই না কাছে আমার মেয়ের বিয়া দিছি এটা লাগে আমরা সিলেটি ভাষা এটা রাখো দামান আর আমনার গাজীপুরের ভাষা কি কয় জামাই জামাইয়ের সম্মান কম না বেশি কত বেশি আল্লাহু আকবার বিবাহের দিন বর যাত্রীর যত মানুষ আছে সকল মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যই কিন্তু জামাই কথা কয় না সকল মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য কি জামাই জামাইয়ের কারণে বাকি যারা আছে রাখা দেখেন বিয়ের দিন যখন জামাই লয়ে যাবেন জামাইয়ের মুখের ভিতরে কিন্তু একটা ডিভা থাকে এটা রকম রুমাল কথা কয় না দি জোরে কান এটা কি কয় রুমাল এটা ডিভা থাকে আশেপাশের বন্ধু বান্ধবরা কিন্তু ওই দিন ভালো করে খায় এ যার ফ্যানটা একটু টাইট এটার একটু হস করে বেলটার একটু ঢিলা করে ঢিলা ঢিলা বুঝেন তো নাকি ঢিলা করে হস করে কারণ কি সবাই জানে যে আজকে আমাদের খাওয়ান কিন্তু জামাইয়ের কারণেই তবে এই কথাও সবার জানা আছে আজকে জামাই না খাইলে কি হবে জামের উসিলে আমরা খাইতেছি সবাই খায় জামাই খায় না জামাই ডিভাগের লেগে দে জামাই চিন্তা করে তোমাদের খাওয়ান একদিন কথা কথা তোমাদের খাওয়ান কয়দিন কুরমাগুলো যা খাইবার বরযাত্রী যখন যায় এই শেষ পরে কিন্তু আর কপালে জুটে না আর জামাই মনে মনে কয় আজকে যদি আমি রিফা দিছি একটু পরে তখন বিবাহ হয়ে যাবে আগদ হয়ে যাবে এই বাড়ির সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে আর আবেতা হয়ে যাবে তখন আর আমার একদিনের জন্য মুরগির রান্না যতদিন দুনিয়াতে বাচ্চা দাহ সব সময়ের জন্য আমার মুরগির রান অভিনয় আছে কথা কোন ঠিক না এই পৃথিবীতে ইমানদাররা হলো জামাই ইমানদারদেরকে আল্লাহ খুব বেশি মহব্বত করে আল্লাহ চায় না এদেরকে জাহান্নামে দিতে ইমানদারদেরকে আল্লাহ চায় না মাইরো দিতে কিন্তু ইমানদারেরা মাঝে মধ্যে যখন ইমান থেকে একটু নড়াচড়া করে তখন আল্লাহ একটু টেস্ট করে পরীক্ষা করে ইমানদারদেরকে তো আল্লাহ খুব বেশি মহব্বত করে আল্লাহ কয় দেখো গোটা পৃথিবীটা আমি তোমাদের জন্য সাজায় দিছি তোমাদের কারণে ইহুদিরা খায় তোমাদের কারণে নাসারা খায় তোমাদের কারণে খ্রিস্টানেরা খায় ওদেরকে একবারও খাবার দিতাম না ওদের পৃথিবীর মানচিত্রে একদিন থাকার অধিকার নাই তবে রয়েছে খাচ্ছে এই সব কিছু ইমানদারদের কারণে আমরা খুব দামি জাতি মিয়া এত দুর্বল জাতি আমরা না কিন্তু আজ গোটা পৃথিবীতে ইমানদারদের অবস্থাটা কি আহা কত মায়ের আজকে মুসলমান খাইতেছে এই কথাগুলি বললে রাগ করবেন বাবা এটাই তো এখনকার ওয়াজ ডাক্তার তো রোগীকে তার অবস্থা অনুযায়ী প্রেসক্রিপশন লেখে জ্বর দুই রোগীর জ্বর হয় কিন্তু ওষুধ কিন্তু এই যে দুই রোগীর জ্বর হলো এই দুইজনের মধ্যে আবার পাওয়ারে কিন্তু বেশ কম আছে একজনকে ওষুধটা দেয় আরেকজনকে একটু কম পাওয়ার দেয় কেন দেয় এই দুইজনের দুই রকম যোগ্যতা দুইজনে একই ওষুধ খাইতে পারে না তো উলামাই কারাম হলো রোহানি ডাক্তার রোহানি শিক্ষা উলামাই কারাম দিবে ওয়াজ তো এখন যুগোপযোগী ওয়াজ করা দরকার শুধু কিসসা কাহিনী দিয়ে আল্লাহর কসম আমাদের সমাজের পরিবর্তন হবে না ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন আজ শুধু ওয়াজ শুনলে হবে না জানতে হবে আমাদের ইতিহাস এবং শিক্ষা নিতে হবে এই মাহফিল থেকে আমরা কি ছিলাম আমরা কেমন জাতি ছিলাম আজ কেন আমাদের এত অধঃপতন হচ্ছে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আরাকানের রোহিঙ্গা মুসলমানের নির্যাতনের চিত্রটা আমাদের সামনে যখন বেশি উঠে তখন আমার মনে হয় ওই আরবের জাহিলিয়াতের যুগ পর্যন্ত হার মানায় আল্লাহর রসুলের জামানায়
রাসূল পৃথিবীতে আসার আগে ওই জাহেলিয়াতের যুগে এত বর্বরতা ছিল না আজ যেন ওই বর্বরতা কে ওরা হার মানাইছে আজ ইহুদি নাসারার বাচ্চারা গোটা পৃথিবীতে যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে ওদের মিশন একটাই ওরা চায় ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে এটা আমার কথা নয় আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন যখন নাযিল করেছেন তখন আল্লাহ বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ বলেন একদল ইসলাম বিধি শক্তি আছে যারা ছাবে ইসলাম নামক বাতিটা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে কিন্তু পারবি না রে বেঈমান পারবি না আমি চাই গোটা পৃথিবীতে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতে ওরা আজকে আরাকানে কেমন ভাবে মা মুসলমান মায়েদেরকে ধর্ষণ করছে নির্যাতন করছে নির্যাতন শুধু করছে তা নয় ধর্ষণ শুধু করছে তা নয় মুসলমান মায়েদেরকে ধর্ষণ করে টুকরো টুকরো করে হত্যা করে মুসলমানের রক্তে আজ যেন নাফ নদী আজকে নাফ নদী পর্যন্ত আজকে প্রবাহমান হয়ে গেছে ওই সময় আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে হবে একজন মুসলমান মানলেই মনে করবে না যে মুসলমান হত্যা করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে বরং ইতিহাস প্রমাণ করে একজন মুসলমান মারবা 40 জন মুজাহিদ আল্লাহ তৈরি করে দিবে মুসলমান তো এমন জাতি পৃথিবীর সব জাতি পারে ইমাম জাতি পারে না কোরআন জাতি পারে না ইসলাম জাতি পারে না ইমান এবং ইসলামের জন্য যদি মুসলমানদেরকে শাহাদাতের নজর না পেশ করতে হয় কারা কারা প্রস্তুত হাত দেন ঠান ঠান করে আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন এই যে তকবীরটা দিয়েছেন এটাও তো মায়ের খাওয়ার তকবীর এই একজন কইছে নারাই থাকবে আর আমরা ঘুমায়ে ঘুমায়ে আল্লাহু আকবার এখন একটু গলা ধরে ঠিক করেন আমি একটু কম আমার সঙ্গে করেন নারাই তাকবীর হয় নাই আপনারা এতগুলি মানুষ মাহফিল প্রায় শেষ পনে দুই দিনের মাথা হয়ে গেছে ঠিক কি না দুই দিন বিবি মাহফিলের পনে দুই দিন হয়ে গেছে আর একটু সময় পরেই কিন্তু মাহফিল শেষ এইবার এখানে আর মাহফিল হবে না আগামী বছর আমি বক্তা নাও আসতে পারি হয়তোবা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি আপনারা যারা শ্রোতা আছেন আপনারাও না আসতে পারেন কথা ঠিক কি না কারো হায়াত হয়তোবা শেষ হয়ে যেতে পারে বাবা এইজন্য আজকে আমাদেরকে বোঝা দরকার আমরা এত দুর্বল হইলাম কেন আমার ভাইরা আমরা তো বড় মহব্বতের জাতি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করছে না কিন্তু আল্লাহ বলেন সেই দিন এই যে দুই জাতির বিচার হবে যেই দুই জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম অধিকাংশরাই কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশরাই জাহান্নামে হয়ে যাবে আমার বাপ লক্ষ্য করে দেখুন জাহান্নামে কেন হবে আল্লাহ পরের অংশের ভিতরে কয়েকটা কারণ বর্ণনা করতেছেন এক নাম্বার কারণ হলো মহান আল্লাহ বলেন লাহুম কুনুবুল্লা ইয়াফকাহুনা বিহা তাদের ভিতর থেকে আমি আল্লাহ কিছু মানুষকে কলব দিয়েছিলাম একদল মানুষকে কল দিয়েছি কল দেওয়ার পরেও কলবের ভিতরে ভালো জিনিস কিন্তু ঢুকায় নাই এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে কিনা নাই অন্তরে ভালো জিনিস ঢুকাইতে চায় না গান হইছে বাধা নাই কোরআনের মাহফিল এক নম্বরে বাধা আর আস্তে করে কয় আর আস্তে করে কয় কলবে ভালো জিনিস ঢুকবে বাধা দেয় কোরআনের মাহফিল হবে না হতে পারে না গান করবা হাইটটা যায় আনবা আমার কাছ থেকে 1,00,000 টাকা নাও কথা কন এরম আছে কি না নাই ওই যে বেগম সাহেবরে আনলে ঢাকা থেকে 1,00,000 টাকা দিয়ে লেবে আর কোরআনের মাহফিলে বাধা দিব ভালো জিনিস কলবের ভিতরে ঢুকাইতে চায় না অথচ আল্লাহ তাআলা এই কলবটাকে কিন্তু নাপাক জিনিস ঢুকানোর জন্য আল্লাহ তোমাকে কলব দেয় নাই আল্লাহ কোরআনের এক আয়াতের ভিতরে বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা আমি প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে ভালো জিনিস গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েই কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম যদি আল্লাহ এই যোগ্যতা না দিতেন হাসরের মাঠে বিচার আল্লাহ করতেন না বিচার করবেন কেন আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দিয়েছিলেন ওই ওই জিনিসগুলি করার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন আবার না করার মতো যোগ্যতা দিয়েছিলেন এই দুইটার মধ্যেই কিন্তু পরীক্ষা পরীক্ষার কারণে বিচার আর বিচারের কারণেই তোমাদের ফলাফলের স্থান ঠিক কিনা আল্লাহ কিন্তু কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে নাই একেবারে আবু জাহেল থেকে নিয়ে এই পৃথিবীর আদিকাল থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত আমরা হাল
মাঝি একদল মানুষ পৃথিবী থেকে চলে গেছে হাল আমরা আরেকজন মানুষ বর্তমানে আছি মুস্তাকবির ভবিষ্যতে আরেকজন মানুষ পৃথিবীতে আসবে আল্লাহ কিন্তু কাউকে এই এই রকম ভাবে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই প্রত্যেককে জন্মগতভাবে ভালো জিনিস গ্রহণ করার মতো যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন কিছু মানুষ সেই ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা নিজে নিজে হারাইছে কথাগণ ঠিক কি না আল্লাহ এই কথাও কোরআনের ভিতরে বর্ণনা করেছেন তাফসীর কিতাব খুলেন একটা কথাও নিজের মন গড়া বলছি না কোরআন খুলেন সূরা বাকারা খুলেন সূরা বাকারার প্রথম সূরতেই আল্লাহ খাঁটি মুমিনের খাঁটি মুত্তাকীদের আলোচনা করেছেন দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ একদল খাঁটি কাফের মারগামারা কাফের যারা দুনিয়াতেই জাহান্নামের টিকিট পেয়েছে যাদের দুনিয়াতেই জাহান্নামের টিকিট ওকে হইছে আল্লাহ তাদের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ কিন্তু ওদেরকে জাহান্নাম দিবার চান নাই আমার নবী জু চেয়েছিলেন কোন উম্মতই যেন জাহান্নামে না যায় ঠিক কি না আজ উলামায়ে কেরামও চান হকপন্থী উলামায়ে কেরামও চান কেউ যদি জাহান্নামে কেউ যেন জাহান্নামে না যায় এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য কিন্তু একটাই বাবা উদ্দেশ্য কি ওরা চায় আপনাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে কথাগণ ঠিক কি না নাকি ওদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে যে এই তাফসীরুল কোরআন মাহফিলের কেউ আগামী বছর একটা ইলেকশনে হারাইব আপনারা তাকে আম মার্কা জাম মার্কা আফেল মার্কা ডাব মার্কা টায়ার মার্কায় ভোট দিবেন এরকম কোন মতলব এইরকম কোন উদ্দেশ্য কিন্তু তাদের নাই ওদের উদ্দেশ্য একটাই ওরাও চায় এই এলাকার মানুষগুলি যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলতে পারে এই জন্যই তাফসীর মাহফিলের উদ্দেশ্য আল্লাহর হাবিব বিশ্ব নবীজির রাহমাতুল লিল আলামিন ও কিন্তু চেয়েছিলেন আমার উম্মতের ভিতর থেকে কেউ যেন জাহান্নামে না যায় নবী আমার আবু জাহেলকেও কিন্তু বহুবার ইমানের দাওয়া দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল কি হবে রিজাল্ট কি হবে আমার আল্লাহ জানা দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাবাউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালা আবসারিহিম ঘিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন নাযীম নবী সব সময় ফিকির করেন এই আবু জাহেল মার্কা কাফেররা যেন ইমান এনে ফেলে ইমানের রাস্তা গ্রহণ করে ফেলে এজন্য আল্লাহর রসুলের অন্তরটা সব সময় কাঁদত নবীর তো এরাও উম্মত উম্মত কিন্তু দুই প্রকার আমার বায়না কিতাবের ভিতরে আছে এক প্রকারের উম্মতকে বলা হয় উম্মতে আজাবত আরেক প্রকারের উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত উম্মতে আজাবত হইলাম আমরা যারা বিশ্ব নবীজির ইমানের ডাকে জবাব দিয়েছি নবী আমার ইমানের দাওয়াত দিয়েছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সাথে সাথে দাওয়াত গ্রহণ করেছি এই জন্য আমরা যারা মুসলমান আমরা হলাম উম্মতে আজাবত ওই যে কাফের আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নজর ইবনে হারেস এরাও কিন্তু উম্মত তবে এরা উম্মত আজাবত না এরা হলো উম্মতে দাওয়াত আল্লাহর হাবিব বিশ্ব নবীজি ওদের কাছেও কিন্তু ইমানে দাওয়াত দিয়েছেন আল্লাহ কিন্তু ওদেরকেও ইমান আনার যোগ্যতা দিয়েছেন এরপরও কিন্তু আল্লাহ নবীকে জানা দে নবী আমার কাজ হবে না এদের সামনে জাহান্নামের ওয়াজ করে লাভ নাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাবাউন আলাইহিম আমার আল্লাহ দেখি বলে ও নবী নিশ্চয়ই যারা কাফির কাফির তারা সব কাফির নয় তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছে এই জায়গায় কাফের দ্বারা খাস কয়েকজন কাফের নির্দিষ্ট কয়েকজন কাফেরকে বোঝানো হয়েছে যেমন আবু জাহাল মার্কা মারা কাফের উতবা মার্কা মারা কাফের সাইবা মার্কা মারা কাফের ওয়ালিদ ইবনে মুগিরা মার্কা মারা কাফের নজর ইবনে হারেস মার্কা মারা কাফের জোরে কোন ঠিক কিনা এদের সম্পর্কে আল্লাহ বলে নবী গো এদেরকে যদি জাহান্নামের ভয় দেখান আর না দেখান সাবাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো
এদের কি জাহান্নামের ইনজার দেখানো আর না দেখানো ইনজার শব্দের অর্থ হলো ভয় দেখানো ও নবী এদেরকে জাহান্নামের ভয় দেখানো আর না দেখানো সাবা সাবা শব্দের অর্থ হলো বরাবর তার মানে হলো সমান সমান এদের কি জাহান্নামের ভয় দেখায়া আর না দেখায়া কোনো লাভ নাই রেজাল্টটা কি আল্লাহ বলে লা ইউমিনুন ওরা কখনো ঈমান আনবে না এখানে একটা প্রশ্ন বিষয় ভালো করে বুঝার দরকার আল্লাহ বলেন ওরা ঈমান আনবে না এদেরকে জাহান্নামের ভয় দেখায়া লাভ নাই তাহলে দোষ কেন তাদের আল্লাহ কয় আবু জাহেল ঈমান আনতো না উতবা ঈমান আনতো না সাইবা ঈমান আনতো না ওয়ালিদ ইবনে মুগিরা ঈমান আনতো না নজর ইবনে হারিস ঈমান আনতো না অথচ আল্লাহ নিজেই বলতেছেন এরা ঈমান আনবে না প্রশ্ন হলো আল্লাহ বলেন ঈমান আনবে না তাহলে দোষ কেন তাদের কথা ঠিক কিনা এই প্রশ্নের জবাব হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বয়ানুল কোরআনের ভিতরে চমৎকার ভাবে জবাবটা দিয়েছেন জবাবটা আমরা সবাই শুনতে চাই কি চাই না শুনতে চাননি বাবা কষ্ট হইতেছে বাবা কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দর করে বইছেন আমার দিলটা খুশি হয়ে গেছে আমার জাতকা কারক মাহফিল কথাগণ ঠিক কি না দিলটা খুশি হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে আপনারা আমার রাখতে যাইবেন না যাইবেন গা মনে হয় ভাবছিলাম কিন্তু প্রমাণ করেছেন আপনারা কোরআন প্রেমী বাংলাদেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক কি না আমার ভাইরা আল্লাহ কয় এদেরকে বুঝায় কোন লাভ নাই রেজাল্ট কি ঈমান আনতো না আল্লাহ কয় ঈমান আনতো না তাহলে দোষ তাদের কেন একটা প্রশ্ন আসে না কি বলেন আসে কি না আল্লাহ কয় ওরা ঈমান আনতো না তাহলে আল্লাহই বলতেছেন ঈমান আনবে না তাহলে দোষ ওদের কেন তাফসীরি বাইনুল কোরআনের ভিতরে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহ চমৎকার জবাব দিছেন জবাবটা দিছেন একটা দৃষ্টান্তের মাধ্যমে দৃষ্টান্ত বুঝেননি আপনারা দৃষ্টান্ত মানে উদাহরণ আর কি উপমা যেটা দেখায় মিশাল একটা দৃষ্টান্ত দেই আপনার এলাকার মানুষ মাঝে মধ্যে অসুস্থ হয়নি না এই গাজীপুর হয় না মনে পিছনের বাইরে তো কিছুই কয় না হয়নি অসুস্থ হইলে আমরা এই অসুস্থ ব্যক্তিকে রোগী বলি কি বলি রোগী আর আমরা সিলেটি ভাষায় কই বেমার বেমার আসলে এটা বাংলা শব্দ না কিন্তু সিলেটে এখনো কিছু আরবি শব্দ রয়ে গেছে গা সিলেটে না গোটা বাংলাদেশে এখন কিছু আরবি পুরানা ওই জজ জজ কোর্ট কি কোন ঠিক কিনা আদালত আদালত ওই যে আদালত আদালত এই যে শব্দটি এরকম কিছু আরবি শব্দ আছে যেই শব্দগুলি বহন করে একটা সময় এই সবকিছু মুসলমানের হাতে ছিল কথা কন জুরে জুরে বলেন ঠিক কিনা মুসলমানের হাতে ছিল মিয়া একটু গবেষণা করেন তো দেখেন এই যে বেমারি রোগী ব্যক্তিকে আপনারা ডাক্তারের কাছে লয়ে যান দুনিয়ার সব ডাক্তার আবার এক রকম না ডাক্তারের মাঝে আবার সিনিয়র আমরা তো দুই নম্বর ডাক্তার আছে আর আসতে কোন আর আসতে কোন গরে মহিলার শুনে লেব সুরে কোন আসেনি এ দুই নম্বর ডাক্তার আছে দুই নম্বর ডাক্তার বুঝছেন নি আসলে বুয়া এলে খামারা নাই যোগ্যতা নাই এমনি একটা চেম্বার খুললে বসে পত্র পত্রিকা কত সময় দেখা যায় হ্যাঁ হ্যাঁ ডিগ্রি কোনো শেষ নাই কত লোক আছে বেটার রোগ হইছে একটা ওষুধ দেয় আরেকটা রে কথা কন দুর্নীতি আরম্ভ হইছে না একারে চিকিৎসা বিভাগ ওই স্বাস্থ্য বিভাগ ওই দেখা যায় দুর্নীতি আরম্ভ হইছে মেডিকেলের মাঝে দুর্নীতি আরম্ভ হইছে তো দুনিয়ার সব ডাক্তার এক সমান না কিছু ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার সত্যি তিনি লেখাপড়া ডিগ্রি অর্জন করে এটাও একটা মানব সেবা কেউ যদি ডাক্তার হয় এটা খারাপ না মুসলমান ছেলে ডাক্তার হবে হওয়া দরকার কিছু মানুষ তো ডাক্তার হওয়া দরকার ঠিক কি না কিন্তু কোরআন শিক্ষা থেকে নয় বাদ দিয়া নয় আজকে আমি মনে করি আমার ছেলে কি শুধু যদি ডাক্তার বানাই কোরআন শিক্ষা দেওয়া লাগতো না দুনিয়া চলবে কিন্তু এই কোরআন মৃত্যুবরণ করলেই তো এই কোরআনের দরকার আরে দুনিয়া তো দরকার আপনি নামাজ পড়বেন নামাজ পড়লে কোরআন শিক্ষা ছাড়া নামাজ হইব না কথা বলেন এই যে ডাক্তার ডাক্তার আবার কয়েক শ্রেণীর আছে এক প্রকারের ডাক্তার হলো এমবিবিএস আরেক প্রকারের ডাক্তার হলো গ্রাম্য ডাক্তার গ্রাম্য ফেরিয়া গ্রাম্য ফেরিয়া ফেরি করে ঘুরে বেড়ায় আমরা ছোটবেলা দেখতাম বগলের সিবা দিয়া বগল চিনেন তো নাকি বগলের সিবা দিয়া হিস্টা সিনান না হলে ঘোরা আর যদি ফাতলা হয় এখানে ফ্যাটে যদি একটু সমস্যা হয় কিছু বড় ফেলাইন দেয় কি কন এরার কাছ থেকে মানুষে যদি 100 টাকার ওষুধ নেয় 50 টাকা হইবা কি কয় না যে 100 টাকার ওষুধ নিলে 50 টাকাই বাকি বাবা তাহলে ওই যে শহরের এমবিবিএস ডাক্তার
আর গ্রাম্য ফেরিয়া ডাক্তার আমি আপনাদের কাছে যে প্রশ্নটা জানতে চাই এই দুই প্রকারের ডাক্তারের যোগ্যতা কি এক সমান কথা কয় না যে আমার দিকে তাকান এদিক সেদিক তাকাবেন না শয়তান কিন্তু আয়া পড়ছে শয়তান লাগিয়েছি শয়তান লাগিয়েছে শয়তান দেখতেছে যে এই যুবকদের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন ওই যে শহরের এমবিবিএস ডাক্তার আর পল্লী গ্রামের গবেষক ডাক্তারের যোগ্যতায় কিন্তু কখনোই এক সমান এখন একটা জিনিস বুঝেন এখন আপনাদের এলাকার কোন একটা রোগী কঠিন একটা রোগ হইছে আমাদের দেশে এখন অনেক রোগ এরকম বের হইছে যেই রোগের নাম পর্যন্ত জিন্দেগীতে শুনছে না এমন রোগ বাড়িছে নাই এমন রোগ আগে কিন্তু আল্লাহ এত রোগ দিছে না এখন কে লাগে দে এখন মানুষ বেশি হারাম আরো আস্তে করে কর হ্যাঁ জোরে কর ঠিক কিনা মানুষ এখন বেশি কি খা হারাম খা মাল হালাল না হারাম খায় ফেট মোড়া করে জনগণের মাল আত্মসাৎ করে ফেট মোড়া করে আল্লাহ ক হ্যাঁ তোরা মনে করছস বেশি বেশি হারাম খায়া খালি আগায় যাবি ডিজিটাল হয়ে যাবি না না ক্ষমতা আমার হাতে এমন রোগ দিমু সারা জীবন হারাম খাইবি এক রোগে একটারে সব ফেট থেকে বাইর করে দেবে জোরে কর ঠিক কিনা এখন দেখেন এই যে কঠিন কিছু রোগ আছে এর ভিতরে একটা রোগ আছে আমাদের সমাজে এটার নাম হলো ক্যান্সার কথা কয় না আসেনি আপনাদের এলাকার কোন একজন রোগী ক্যান্সার রোগে আক্রান্ত হইল আপনি নিয়ে যাইবেন শহরের এমবিবিএস ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তার সাহেব তার চেকআপের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে একটু টেস্ট করবেন যে তার রোগের অবস্থাটা কি যদি এমবিবিএস ডাক্তার বুঝতে পারে যে রোগীর অবস্থা এতটুকু আশঙ্কাজনক এই রোগীকে চিকিৎসা করে কোনো লাভ হবে না ওষুধ দিয়ে কোনো লাভ হবে না কারণ যে স্থানে ওষুধ দিত জায়গা পর্যন্ত হচ্ছে গেছে এমন হয় না অনেক ঘটনা যে স্থানে ওষুধ সেবন করবে ওষুধ ব্যবহার করবে জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য এমবিবিএস ডাক্তার সাহেব যোগ্যতার মাধ্যমে বুঝতে পারলেন এই রোগীর চিকিৎসা করে কোনো লাভ নাই এখন একটা শেষ চিকিৎসা আছে গার্জিয়ান যিনি গেল তার বাবাকে ডাকেন না আমরা ছেলে আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই এখন একটা শেষ চিকিৎসা এটা হলো আপনারা মসজিদের ইমাম সাহেব কথা কয় না কথা কয় না জোরে কোন ঠিক কি না শেষ চিকিৎসা কাটা হুজুর আরে আপনার এলাকা লাগে না সারা পৃথিবীর জন্য আমরা দেশ সব ডাক্তারের ডাক্তারি শেষ হুজুর ডাক্তারের ডাক্তারি আরম্ভ বিশ্বাস করছেন না এমন হাজারো প্রমাণ সোনার বাংলাদেশে আছে হেকরে শহরের এমবিবিএস ডাক্তার সব দিয়ে শেষ করে লইছে কোনো কাজ হয় না কিন্তু আল্লাহর এক ওয়ালি একটু ফু দিছে বিসমিল্লাহ ভালো হইছে তাহলে মানুষ তখন বুঝে যখন কঠিন মুসিবতে পড়ে তখন বুঝে মোল্লার দর কোন পর্যন্ত কথা কোন ঠিক কি না এমনে খা মোল্লা বেলা এটা তো মসজিদই তাহে জোরে কোন ঠিক কি না আর কোনো কাম নাই অথচ মোল্লার এত দাম দুনিয়া তাইলেও মোল্লা লাগে কথা কন না লাগেনি দুনিয়া তাইলে মোল্লা লাগে না দান টানে আজান কেদা দে হুজুরে দে আমরা সিলেটি ভাষা কয় মেসাবজি মেসাবজি ছাড়া কোনো ভাব নাই দুনিয়া তাইলেও মেসাবজি লাগে হুজুর লাগে দুনিয়াতে আসার পরেও ডান কানে আজান দিব হুজুর বাম কানে একামত দিব হুজুর এগুলো একটা আপনি যখন প্রাপ্ত বয়স্ক হইছেন নারী হন আর পুরুষ হন দুই জাতি ওই মুজক্কর মুয়ান্নাস জোরে কোন ঠিক কিনা এই দুই জাতির যখন প্রাপ্ত বয়স্ক হইল আমরা দেশে কি হয় নিকাহ হয় বিবাহ হয় কি হয় না এখনো হইতেছে কিন্তু একটা সিগন্যাল আমাদেরকে দিতেছে যে ও দূর ভবিষ্যতে এমন একটা যুগ আইব বিয়াজ চলতো না কথা কন এক বেটা এক জায়গাতে লিখে রাখছে সস্তায় যদি দুধ মিলে গাই কিনে লাভ কি কথা বুঝছেন না লিখে রাখছে এক দাওয়ালের মাঝে হে কুমার সস্তায় যদি দুধ মিলে গাই কিনে লাভ কি এর অর্থ সে বোঝাইছে আপনি কষ্ট করে গাই কিনবেন গাই কিনে এটাতে কষ্ট করে লালন পালন করবেন এটাতে ঘাস খাওয়াইবেন এটার পিছনে পরিশ্রম করবেন এরপরে দুধ খিরায় খাইতেন এখন এত কষ্ট করে দুধ খিরাইবেন এখন যদি দুধের দাম কমায়া যায়গা মানে অল্প টাকায় দুই এক টাকায় দুধ মিলে তাহলে কি কেউ আর কষ্ট করে তাহলে কি কেউ আর কষ্ট করে গাই ফালবে না দুধ তো সহজেই পাওয়া যায় এটা কেন বললাম আজকে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে গেছে সমাজের নারীদের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় এমন একটা যুগ আসতেছে এই দেশে বিবাহ আর থাকবে না বিবাহ বন্ধন ইসলামের এই আইন কানুন এই দেশে থাকবে না তার বাস্তব প্রমাণ আজ
মেয়েরা যখন আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া ইসলামী আইন বাদ দিয়া নারী একটা নারী পরপুরুষের সামনে তার চেহারা দেখাইতে পারে না কিন্তু ডিজিটাল যুগের নামে সমান অধিকারের নামে এই মেয়েটা যখন ওই পরপুরুষের সঙ্গে ফ্রেন্ডশিপ হাত মিলায় এই যেটারে কয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড জোরে কোন আছে কিনা নাই রাগ করতেছেন নি বাবা হক কথাগুলি বলতেছি এটার নাম কি গার্লফ্রেন্ড এত দুনিয়াত শুনতাম যে ছোট্টবেলা দুস্থ ফাটাইতো দুস্থ বুঝেন নি একজনে আরেকজনের সঙ্গে ছেলে হলে আরেকটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করত কিন্তু এমন এক ডিজিটাল যুগ আইছে এখন দেখা যায় যে ছেলের খালি ছেলে বন্ধু তা না মেয়ে বন্ধু আছে মেয়েরও আবার আপনার আবার ছেলে বন্ধু আছে মেয়ে যেটা এটা রেখো বয়ফ্রেন্ড ছেলে বন্ধু হইলে আর ছেলের যদি মেয়ে বন্ধু এটার নাম কি গার্লফ্রেন্ড এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যুগ আমাদের সামনে আসছে এইটাই কইতেছে ভবিষ্যৎবাণী করতেছে এমন এক সময় আসবে বিবাহ থাকবে না কারণ বিবাহ করে যেটা হওয়ার কথা ছিল এইটা দেখা যায় ছেলে এমনিতেই করে লইতেছে আমরা মনে করতেছি যুগ মনে হয় অনেক আগায় গেছে এই কারণে আজকে আমরা চাই নারী দর্শন যেন না হয় কিন্তু নারী দর্শন বাড়তেছে আমরা চাই ইপটিজিং যেন না হয় আমরা দিকে আবার ইপটিজিং বাড়ে কেন বাড়ার পদ্ধতি আমরা বন্ধ করতেছি না জুরে বলেন ঠিক কিনা আপনার রূপ হইছে ওষুধ খায়া রূপ ভালো হইব এখন আপনি ওষুধই খান না ওষুধ সেবন করার নিয়ম কারণে আপনি মানেন না আপনার রূপ ভালো হওয়া যেইভাবে অসম্ভব ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর কোরআন বাদ দিয়া ইসলামের আইন বাদ দিয়া সমান অধিকার নামে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করিয়া আল্লাহর কসম সমাজে নারী দর্শন ইপটিজিং কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কথাটা ঠিক বলছি না বেটি রাগ করছেন নি বাবা রাগ করলে আপনার দুইটা ঠ্যাং দেন ফায়দুরি দুইটা ঠ্যাং দেন আপনার ফায়দুরি কথাগুলি আমার মন গড়া বলছি না আল্লাহর কসম আমি মুখস্থ বক্তা না ওয়াজে আসার আগে আমি নিজেও বলতে পারি না যে আজকে কি বলবো আল্লাহ যা বলায় আমি তাই বলি এই জন্য বোঝা গেল এগুলো আমি বলছি না আল্লাহ আমাকে বলাইছে এখন মূল কথায় আসেন ওই যে রুগী অসুস্থ হলো শহরের এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার সাহেব তার চেক আপের মাধ্যমে বুঝতে পারলো কি রুগীর অবস্থা বেশি ভালো না তিনি জবাব দিলেন জবাব কি গার্জিয়ানকে ডেকে বললেন বাবা এই রুগীর কোনো চিকিৎসা নাই হুজুর কাছে লয়া যাও আর একটু দোয়া করো এই হলো আমার মূল কথা এখন বুঝেন এই যে শহরের এমবিবিএস ডাক্তার সাহেব জবাব দিল জবাব দেওয়ার কারণে আপনাদের এলাকার লোকেরা কি তাকে অশিক্ষিত ডাক্তার বলবে না শিক্ষিত ডাক্তার বুঝছে কেন শিক্ষিত ডাক্তার বলবে আলহামদুলিল্লাহ আপনারা শ্রোতারা জ্ঞানবান শ্রোতা এই ডাক্তারকে লোকেরা অশিক্ষিত ডাক্তার বলবে না যে ডাক্তার সাহেব এত লেখাপড়া করছেন এই ক্যান্সার রোগের ওষুধ দিতে পারেন না এই কথা কেউ বলবে না কেন ওই গার্জিয়ান বুঝছে যে রুগীর অবস্থা বেশি ভালো না এই জন্য জবাব দিয়েছে তাই যদি হয় ডাক্তার যদি রুগীর অবস্থার উপরে ভিত্তি করে দেখছে রুগীর ওষুধ সেবন করলে আর ভালো হবে না এই জন্য যদি ডাক্তার জবাব দেয় ডাক্তারের যেমনিভাবে দোষ হয় না ঠিক তো দ্রুত ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বাবা আদম থেকে নিয়া এ পর্যন্ত আমরা যারা আছি কেয়ামতের আগে যারা আসবে একদম অতীত চলে গেছে বর্তমানে আমরা আছি ভবিষ্যতে যারা আসবে আল্লাহ সবাইকে ইমান আনার যোগ্যতা দিয়েও সৃষ্টি করেছিলেন সেই যোগ্যতা আবু জাহিলও পাইছিল কথা কোন ঠিক কিনা সেই যোগ্যতা উতবা সাহেবাও পাইছিল সেই যোগ্যতা সাইবাও পাইছিল সেই যোগ্যতা ওয়ালিদ ইবনে মুগিরাও পেয়েছিল সেই যোগ্যতা নজর ইবনে হারসও পেয়েছিল কিন্তু পাওয়ার পরে ওরা নিজেই ওদের যোগ্যতা হারাইছে হারাইছে মানে অন্তর দিছিল আল্লাহ ভালো জিনিস ঢুকাই বেলা গিয়া অন্তরে ভালো জিনিস ঢুকায় নাই কুফরি ঢুকাইতে 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 শিরিক ঢুকাইতে ঢুকাইতে বেদাত ঢুকাইতে ঢুকাইতে হারাম ঢুকাইতে ঢুকাইতে নাফরমানি ঢুকাইতে ঢুকাইতে অবস্থা এমন হইছে এখন আর অন্তরের ভিতরে ভালো জিনিস ঢুকে না এজন্য আল্লাহ বলে নবী গো কাজ হইতো না সাবাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম এদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান রিজাল হলো সমান কাজ হইতো না কেন ঈমান আনবে না এজন্য আল্লাহর দোষ নয় কথা বলেন ঠিক কিনা অবশেষে অবস্থা এমন হয়েছে আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কলবের উপরে মোহর মারছি কি মারছি জোরে বলেন আমার আল্লাহ বলে ও নবী আমি আল্লাহ তাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছি
কলপটা যখন কুফরি ঢুকাইতে ঢুকাইতে কলমকে ধ্বংস করে দিয়েছি অবশেষে আমি আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মারছি শুধু কলবে তা নয় আল্লাহ বলেন ওয়ালা সামিহিম আমি আল্লাহ তাদের শ্রবণ শক্তির উপরে আমি আল্লাহ মোহর মানে দিছি এখন আর কানের ভিতরে কোরআন ঢুকে না বেদের মেয়ে জুসনা ঢুকে দুটি কিন্তু কোরআনের আওয়াজ ঢুকে না ঠিক কি না জোরে বলেন বুঝতে হবে এদের শ্রবণ শক্তি নষ্ট কথা কন নষ্ট করছে কেডা নিজই কথা কন নষ্ট করছে কেডা নিজেই নষ্ট করছে আমার মা শুধুতেই নয় আল্লাহ বলেন ওয়ালা আবসারিহিম গিসাওয়া আমি আল্লাহ তাদের দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি পর্দা সামনে থাকলে যেইভাবে দেখা যায় না ঠিক তদ্রুপ ভাবে একদল মানুষ আছে চোখ দিয়েছিলেন আল্লাহ চোখ দিয়া নাফরমানি দেখতে দেখতে গুনার কাজ দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে টিভি দেখতে দেখতে গান দেখতে দেখতে এখন আর কোরআন দেখা ভালো লাগে না ভালো জিনিস দেখা ভালো লাগে না আলেম ওলামা দেখলে ভালো লাগে না আল্লাহ এই জন্য বলেন আমি আল্লাহ তাদের দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি এমন মানুষগুলির জন্য আল্লাহ কিন্তু একটা সাজা রাখছে কথা কান রাখছেনি আল্লাহ আল্লাহ আমার হি আয়াত কইছে এদেরকে জাহান্নামে দিব আর এই আয়াতের ভিতরেও আল্লাহ বলেন এমন মানুষগুলি যাদের কলবে মোহর মারছি ওদের নিজের দোষের কারণে কলবে মারছি মহার শুধু দেই নাই আমি আল্লাহ এদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছি দৃষ্টি শক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছি এমন নাফরমান মানুষগুলির জন্য একটা সাজা আছে শাস্তি আছে সাজাটা কি আল্লাহ এই আয়াতের শেষাংশের ভিতরে বলেন ওয়ালাহুম লাহুম আযাবুন আযীম আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আজাব আজাব মানে হলো শাস্তি আবার আজাবের সিফত আল্লাহ বর্ণনা করে শুধু আজাব দিব তা না আজাবে আযীম দিব মহান শাস্তি দিব লাঞ্ছনাদায়ক শাস্তি দিব এবার লক্ষ্য করে দেখেন দুনিয়ার শাস্তিও তো শাস্তি জাহান্নামের শাস্তিও তো শাস্তি কিন্তু দুনিয়ার শাস্তি আর জাহান্নামের শাস্তি কখনোই এক হতে পারে না আল্লাহ শুধু জাহান্নামের শাস্তি দিব তা না আবার সিফত বর্ণনা করে আযাবে আযীম দিব মহান শাস্তি দিব এই মহান শাস্তিরে কেমন হইতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না ঠিক কিনা আমার ভাইরা তাহলে লক্ষ্য করে দেখুন ওই যে আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে যে আল্লাহ বলেন ওয়ালাকাদ দারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে মানব এবং জিন্নাত জাতির ভিতর থেকে অধিকাংশরাই জাহান্নামী হবে কেন হবে আল্লাহ বলেন আমি কলব দিয়েছি কলবের ভিতরে তারা ভালো জিনিস যোগায় নাই কলব দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করে নাই ঠিক কিনা এ হলো এক নাম্বার দুই নাম্বার হইল ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা আমি আল্লাহ তাদের ভিতর থেকে একদল মানুষকে চোখ দিয়েছিলাম চোখ দিয়া তারা ভালো জিনিস দেখছে না আচ্ছা আল্লাহ কি চোখ দিছে খালি গুনার কাজ দেখার জন্য নাকি আল্লাহর নিয়ামত দেখার জন্য এই ছোট্ট তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা এ বাবা এ যাইতাছেন নাকি যাইলে আমি অশেষ করে দিব আল্লাহর হস্তে মাফ চাই আমি আপনাদের জন্য আগেই বলেছি আমি খুশি হয়েছি আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করে দিব আপনারা দোয়া নিতে চান কি চান না আমার দোয়া কবুল হবেই কথা বলি না এখানে হযরত উলামা ইকরাম আছে আমাদের দেশে আবার একটা সিস্টেম হলো মাহফিল যখন শুরু হয় শেষ বক্তা যিনি হয় যত ভালোই ওয়াজ করুক মানুষ কিন্তু এই বক্তারের একটা যায়ই আপনারা এরকম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ একদল মানুষকে কলব দিয়েছিলাম কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করে নাই কেন এই জন্য জাহান্নামে দিব দুই নম্বর কারণ হলো আমি দিছিলাম চোখ সত্ত্বেও কিন্তু আমি আল্লাহর দেওয়া নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনের ভিতরে বলেন আলাম নাজাল্লাহু আইনাইন আল্লাহু আকবার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কি তোমাদের কি দুইটা চক্ষু দেইনি চোখ দুইটা হলো ব্যাটারি এই দুইটা চোখের নাম কি
ব্যাটারি 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 সারা যেমন লাইট আলোকিত হয় না চোখ সারা এই সেহারার আলোকিত করা যায় না যার চোখ নাই এর আগে একটু জিজ্ঞেস করে দেখেন বাজান আপনার যে চোখ নাই চোখের পাওয়ার কত এ কইবো আমার যদি আল্লাহ तमाम পৃথিবীর মালিকও বানায় দে আর আমার চোখ না দিত বিনিময়ে আমি तमाम পৃথিবী দিয়ে দিতাম কিন্তু আমার দুইটা চোখের দরকার ঠিক কি না এই দুইটা চোখ বহুত বড় নিয়ামত এই চোখ আল্লাহ দিয়েছে চোখ দিয়েছে কেন আল্লাহর নিয়ামত দেখার জন্য চোখ দিয়ে যদি আপনি আল্লাহর নিয়ামত দেখেন তাহলে আল্লাহ গুনাহ দিবে না বরং সওয়াব দিবে আল্লাহর সৃষ্টি জগতের দিয়ে যদি এই চোখ দিয়ে তাকায় তাকায় একটু গবেষণা করেন বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দিতে থাকবে আল্লাহ বলেন মানব এবং জিন্নাত জাতির ভিতর থেকে অধিকাংশরাই জাহান্নামী জাহান্নামী হওয়ার কারণ আমি আল্লাহ তাদেরকে কলব দিছিলাম কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করছে না আমি তাদেরকে চোখ দিছি সবকে তারা ভালো জিনিস দেখছে না ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদের ভিতর থেকে একদল মানুষকে শ্রবণ শক্তি দিছি কান দিছি কান দিয়া তারা কোনদিন ভালো জিনিস কানে ঢুকাইছে না আজকে দেখেন গোটা সমাজটা আজ গানে ভরপুর হয়ে গেছে বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় গান নাই আলহামদুলিল্লাহ এটাও তো আমরা পাচ্ছি এক সময় আমাদের সোনার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে গান হইতো বেদের মেয়ে জুসনা কথা কয় আমরা মনে জিন্দিগি তো নাম শুনছি না আমার ভাইরা এক সময় আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশের এই শীত মৌসুম আসলে দেখা যায় তো গান হইতো আজকে হইতেছে গাজীপুর আমি দেখতেছি শহর যখন বাস করি যাত্রা হইতেছে হইতেছে হইলেও এখন সংখ্যা একটু কমে গেছে গা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যুবক এখন ইসলাম প্রেমিক প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন তাফসিরুল কোরআন মাহফিল গড়িত হইছে ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না এটাই বাংলাদেশ যে কোরআন প্রেমিক তার বাস্তব প্রমাণ এদেশে দল মত ভিন্ন জনে ভিন্ন থাকতে পারে আপনি এক দল করেন হমুক অমুক দল করে আমি কোনোটাই করি না আমি কোনো দলই করি না প্রচলিত কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ একটা দল করি এটা না করলে তো আমি জাহান্নাম থেকে বাঁচতাম না এটা হলো সিবগাত আল্লাহ এটা হলো উলাইকা হিজবুল্লাহ কথাগণ ঠিক কি না আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আমি আল্লাহর দল করি কোরআন মানি ইসলাম মানি প্রচলিত কোনো রাজনীতির লগে আমার কোনো সম্পর্ক নাই তো যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটাই করেন বাবা এটা আপনার ব্যক্তিগত বিষয় সেই নিয়ে আমার কথা বলার না বলানোর সাহস আমার নাই কিন্তু আমার কথা ক্লিয়ার হইল এটা আপনারা যে যে দলই করেন না কেন আমাদের বাংলাদেশটা ইসলাম প্রেমিক একটা দেশ এটা তার বাস্তব প্রমাণ কথা বলেন এই যে আমাদের বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানেরা আশ্রয় নিল গোটা পৃথিবীকে আজ আজ গোটা পৃথিবীকে নজির দেখাইছেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে একটা বিষয় ধন্যবাদ দিতে হয় আপনি কোন দল করেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওই বিষয়ে আমাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে যেটা হক সেটা বলতে হবে আজকে যখন জাতিসংঘ পর্যন্ত আজ কোনো নাক গলাচ্ছে না গলাবে কেন আল্লাহর রসুল আজ থেকে 1500 বছর আগে উম্মতদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা কথা বলেন ঠিক কি না রসুল বলেছেন পৃথিবীর সকল কুফরি শক্তি কিন্তু এক ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যা বলেন এরা সবাই কিন্তু ভাই 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 ভালো লাগে না এই ওয়াজ করি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না ইহুদি নাসারা এরা সবাই এখন কাঁধে কাঁধ মিলাইছে যদি কাঁধে কাঁধ না মিলাইতো রাশিয়া যদি আজকে দুইটা মানুষ মেরে দেন আমেরিকার দুইটা মানুষ যদি আমাদের বাংলাদেশে আসে কোনো অন্যায় যদি হয় থাকে এদেরকে একটু হত্যা করেন দেখবেন অবস্থা কারে বলে আজকে কত মানুষ ওরা মারলো মায়ানমারে কত মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হলো কত মায়ের সামনে নিজের মেয়ের চামড়া ঠেনে টেনে মেয়েকে ধর্ষণের শিকার করে ধর্ষণের সেঞ্চুরি পূরণ করে হাত পা গুলি টুকরো টুকরো করে আগুনের মধ্যে পোড়ানো হলো আল্লাহর কসম আজকে তো জাতিসংঘ সেটা বিচার করলো না এতে বোঝা যায় আসলে ওরা জাতিসংঘের মাধ্যমে পৃথিবীতে শান্তি চায় না এটা জাতিসংঘ নয় আমরা মুসলমান হিসেবে বলতে চাই এটা ইহুদি নাসারা সংঘ মুসলিম নিধন সংঘ কথা বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা এটা জাতিসংঘ নয় এটা মুসলিম নিধন সংঘ আর যদি জাতিসংঘই হইতো সত্যিকার যদি ওরা শান্তি পৃথিবীর মানচিত্রে চাইতো শান্তি কায়েম করার আল্লাহর কসম আজকে গোটা মিডিয়া স্পষ্ট কথা বলেন ঠিক কিনা
কত হাজার হাজার মানুষ ইন্টারনেটে ইউটিউবে ভিউ করলো কত মানুষ এই ফেসবুকের মধ্যে ডেটা দিল ওইগুলি ওদের চোখের মধ্যে পড়ল না পড়ার কথা না এর কারণ হলো পৃথিবীর সকল বেঈমান আর বাতিল শক্তি অকপভদ্র এমন সময় আমি আপনাদের কাছে জানতে চাই আজকের মাহফিলে প্রাণ খুলে বক্তা খুলে ওয়াদা করতে হবে যে আমি মুসলমান হিসেবে একজন মুসলমান আমার ভাই একজন মুসলমান রক্তের বন্ধনে আমার ভাই এইজন্য আমরা তাদেরকে জানাই দিতে চাই এত দুর্বল আমাদেরকে মনে করবে না মুসলমানের দেওয়াল দেওয়ালে যদি ফিট থেকে যায় মুসলমান বরদাস্ত করবে না মুসলমান সন্ত্রাসীকে বিশ্বাস করে না আমার ইসলাম তালাশ করে দেখুন মুসলমানের ইতিহাসে সন্ত্রাসী নাই কথা বলতে হবে জোরে বলতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কুরআন হাদিসের কোথাও একটু তালাশ করে আমাকে দেখান বুখারী শরীফ বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাকাসির ভিতরে বিভিন্ন যুদ্ধের ইতিহাস বর্ণনা করেছেন সনদ সহকারে রিওয়ায়াত সহী সবগুলি যুদ্ধের ইতিহাস ইমাম বুখারী বর্ণনা করেছেন প্রত্যেকটা ইতিহাস তালাশ করে দেখুন কোন একটা মুসলমান যুদ্ধের ময়দানে আগে তরবারি উঠায় নাই কোন কোন যুদ্ধে আল্লাহর রাসূল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আবার কোন কোন যুদ্ধে সাহাবীদের সেনাপতির দায়িত্ব দিয়েছেন রাসূল যখন তাদেরকে সেনাপতির দায়িত্ব যাকে দিতেন তাকে জানায় দিতেন হে সেনাপতি স্পষ্ট ভাবে শুনে নাও তোমরা কখনোই বেঈমান কাফেরদের গায়ে আগে তরবারি চালাবে না ওরে আগে ওলা আগে তরবারি চালাবে এরপরে তোমরা তরবারি চালাইবা জোরে কোন ঠিক কি না এতে কি বোঝা যায় আমার ইসলামের সঙ্গে জঙ্গিবাদীর কোনো কানেকশন নাই জঙ্গিবাদীর কোনো ঘ্রাণ নাই আমার ইসলাম জঙ্গিবাদীকে সাপোর্ট করে না সন্ত্রাসীকে সাপোর্ট করে না তার মানে এই নয় যে মুসলমান দুর্বল বরং ইতিহাস প্রমাণ করে মুসলমান তো এমন জাতি মুসলমানের দেওয়ালে যদি ফিট থেকে যায় মুসলমান বরদাস্ত করবে না মুসলমানের দাম আছে মুসলমানের তাকবীরের প্রয়োজন আছে যেমন মুসলমানের এত দাম ইয়ার মুখের যুদ্ধে লক্ষ্য করে দেখুন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ার মুখের যুদ্ধে বেঈমান কাফেরদের মোকাবেলায় তিনি এমন বীর যোদ্ধা ছিলেন তিনি যখন তরবারিটা উঠাতেন এমন সাহসী মুসলমান ছিলেন বেঈমান কাফেররা বলতো আল্লাহর কসম খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি উঠায় মনে হয় যেন আকাশে বিজলি চমকায় জোরে কোন আল্লাহু আকবার শুধু তাই নয় হযরত খালিদ বিন ওয়ালিদ আসমান থেকে একটা তরবারি যখন জমিনের মধ্যে ছেড়ে দেন তখন বেঈমান কাফেররা বলে হে 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 লোকেরা শুনো খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি ছাড়ে মনে হয় যেন একটা তরবারি নয় এক সঙ্গে 60,000 তরবারি পড়ে এটাই যদি হয় মুসলমানের ইতিহাস আজকের ময়দান থেকে আমি দেরতু গিন বাসায় জানতে চাই আবার যদি বেঈমান কাফেররা আমার মুসলমান মাকে ধর্ষণ করে আমার মুসলমান ছেলেগুলিকে হত্যা করে আমার মুসলমানের উপরে আঘাত করে তখন আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর সকল মুসলমানকে যদি আবার নতুন করে একটা মুক্তিযুদ্ধ তৈরি করতে হয় আমার যদি স্বাধীনতার জন্য যেমন ভাবে আমরা জীবন দিয়েছি আবার নতুন করে স্বাধীনতা আবার তৈরি হয় সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করবে না হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন তকবীর দিবেন শাহজালালের মতো ঠিক কি না কার মতো দিবেন মিয়া শাহজালালের মতো এমনি মরা মার্কা তকবীর দিবেন না মরা মার্কা তকবীরের কোনো দাম নাই দিবেন তো শাহজালালের মতো তকবীর দিবেন যেই তকবীর দিয়া যায় নামাজের উপরে শাহজালাল ইয়ামনি তিনি নদী পার হয়েছিলেন ঠিক কি না তকবীরের ধ্বনির দাম আছে কিনা নাই চটিয়াই শাহজালালের নির্বিঘ্ন সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোনা ঠিক না বেঠে চটিয়াই শাহজালালের নির্বিঘ্ন সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোনা চটিয়াই শাহজালালের নির্বিঘ্ন সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোনা ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশান জ্বালাম চটিয়াই শাহজালালের নির্বিঘ্ন সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোলা ঠিক কিনা
সাগ জালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসতি সাগ জালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসতি তাকবীর উড়ি ধ্বনি দি তাকবীর উড়ি ধ্বনি দি ওদের পিঠে আগুন জ্বালাগ চটিয়াই সাগ জালালের নির্ভীক সৈনিকরা খতম গুরু গোবিন্দ রই চালাচা মুন্ডা গোলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম চটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকরা খতম গুরু গোবিন্দ রই চালাচা মুন্ডা গোলা ঠিক না নারে কেমন হইছে এখন এটা শাহজালালের মতো হইছে না আরো 10 সেকেন্ড টাইম দিলাম আগামী কাল মাহফিল হবে না সবাই জেনে কয় যে এইবার মাহফিলে যে তাকবীর হইছে তাকবীর মানে আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে আমাদের ভয় হয় জোরে বলেন এই জমিন কার আসমান কার আপনি আমি কার এই জমিনের সৃষ্টিকর্তা কে বিধান চলবে কার প্রশংসা হবে কার নারে থাকবি মাশাআল্লাহ এই আওয়াজটা কই আসিল ভাই বুকের ভিতরে আপনার লোকে রেখে দিছ এই আওয়াজটাই তো দরকার এটাই তো মুসলমানের ভুলে মুসলমানের বিমান কামান লাগে না অস্ত্র শস্ত্র লাগে না মুসলমানের এই আওয়াজটাই যথেষ্ট ইতিহাস প্রমাণ করে একটা আওয়াজ যদি বাংলাদেশের সিলেটটা পবিত্র হতে পারে আল্লাহর কসম আবার যদি শাহ জালালের মতো উমরের মতো একটা আওয়াজ দিতে পারি গোটা পৃথিবীর ওই সন্ত্রাসী মহিলা অংশান সূচির মতো নাস্তিকগুলি মাটির নিচে পলায়ন করতে বাধ্য হবে ঠিক না আমাদের শুধু আওয়াজের প্রয়োজন আমরা একদম দুর্বল হয়ে গেছি এই জন্য বলছিলাম আল্লাহ পাক বলেন কিছু মানুষকে শোক দিছি রে বাবা শোক দিয়া এরা ভালো জিনিস দেখছে না কি কোন ঠিক কি না গান দেখলে খুব ভালো লাগে এই সময় বাধা দেয় না কোরআন দেখলে সমস্যা হয় ঠিক কি না আল্লাহ বলেন অমানুষ শোনব এমন মানুষগুলিকে শুধু জাহান্নামী দিব তা নাই আল্লাহ বলেন এই এই কোয়ালিটি এমন পোষা গুণগুলি যাদের ভিতরে থাকবে আসলে চেহারা সুরেতে যদিও মানুষ কিন্তু আল্লাহর কোরআনের বাসায় এরা মানুষ নয় বরং এরা হলো চতুষ পর্যন্ত চার বায়া জানোয়ার ঠিক না এটা আমি কইছি আল্লাহ পরের অংশের ভিতরে নিজেই বলেন উলাইকা কাল আনআম আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা যেমন নাকি চতুষ্পদ জন্তু চার পায়া জানোয়ার যাদেরকে কলব দিছি কলব দিয়ে ভালো জিনিস অনুধাবন করে না চোখ দিছি চোখ দিয়ে ভালো জিনিস দেখে না কান দিছি কান দিয়ে ভালো জিনিস শুনে না আল্লাহ বলেন এরা হলো শুধু জাহান্নামী তা নয় আল্লাহর কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম ওই সমস্ত লোকেরা হলো চতুষ্পদ জন্তু চার পায়া জানোয়ার মানে ওই মানুষ আর গরুর ভিতরে কোনো পার্থক্য জোরে বলেন পার্থক্য আপনারা একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই ব্যাখ্যাটা কইলে তেমনি না সমস্যা হইতেছে বাবা আর একটু সময় বাবা একটু ধৈর্য ধারণ করেন শেষ পর্যায়ে পড়লে নিজের একটা ফেরেশানি লাগে কোন সময় না জানি মানুষের কষ্ট হয়ে যায় আমার ভাইরা তবে আর এখন কেউ উঠবেন না বাজান হাতে পায়ে ধরে বলি আর একটু সময় ওয়েট করেন আমার ভাইরা আল্লাহ বলেন যে কিছু মানুষ এমন আছে চোখ থাকার পরেও এরা মানুষ না কলব থাকার পরেও মানুষ না আমি আল্লাহ কান দিছি কান থাকার পরেও তো এরা মানুষ না অথচ সমাজে তাদেরকে মানুষ বলা হয় আল্লাহ বলেন এরা হলো কাল আনআম কা কায়লি তসবি আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলে কি দৃষ্টান্ত দিছেন আনআম এরা হলো চতুষ পর্যন্ত চার পায়া জানোয়ার মানুষ আবার চার পায়া জানোয়ার কিভাবে হয় দেখেন আল্লাহ কিন্তু মানুষ আর চার পায়া জানোয়ার সঙ্গে একটা তসবি দিছেন দৃষ্টান্ত দিছেন মানুষ চার পায়া জানোয়ার কিভাবে হয় মূলত আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধু বডির নাম মানুষ নয় বরং মানুষত্ব ভূত যার ভিতরে আছে সেই হলো আসল মানুষ মানুষত্ব বুঝলেন নি
মানুষত্ববোধ আপনার বডি আছে সব আছে হাত আছে পা আছে অঙ্গপ্রত্যঙ্গগুলি আছে বাবা অনেক কিছুই আছে কিন্তু থাকার পরেও আপনি দেখা যায় আসলে আপনার ভিতরে মানুষত্ববোধ নাই এই সব কিছু থাকার পরেও আপনি মানুষ না কেন না মানুষত্বটা বোধ হইলো আসল মানুষ একদিন মানুষ যদি কালো হয় তার চেহারা কুশ্রী হয় একটা অঙ্গ যদি বাঁকা হয় এরপরও যদি তার ভিতরে মানুষত্ব থাকে তাহলে কোরআনের ভাষায় সে হবে মানুষ আর যখন মানুষত্ববোধ থাকে না মানুষের স্বভাব মানুষের কালচার যখন থাকে না আল্লাহ বলেন তুমি আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই কেন তোমার ভিতরে বিবেক নাই গরুর ভিতরে কোনো বিবেক নাই অথচ আমি তোমাকে বিবেক দিছিলাম যদি বিবেক থাকার পরেও বিবেক কি কাজে লাগাইছ না বিবেক থাকার পরেও বিবেক কে ভালো জিনিস ঢুকাইছ না বিবেক থাকার পরেও বিবেক দিয়ে ইসলাম উচ্চ না বিবেক থাকার পরেও আকল থাকার পরেও এই আকল দিয়ে আমি আল্লাহকে চিনছ না এমন মানুষ সমাজে আছে কিনা নাই আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে বৈজ্ঞানিক হয়ে গেছে বৈজ্ঞানিক সমাজে তার দাম কম না বেশি বেশি না কারণ বেচারা হলো বৈজ্ঞানিক বিজ্ঞান আবিষ্কার করেছে এই চন্দ্র জগতে তার আবির্ভাব অনেক উদ্ভিদ জগতে তার আবির্ভাব সে বিমান আবিষ্কার করেছে হেলিকপ্টার আবিষ্কার করেছে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ওয়েবসাইট আবিষ্কার করেছে এটা তো বিশাল যোগ্যতার বিষয় আমার ব্রেইনে ধরে না আমি নিজে যখন হেলিকপ্টার বিমান চড়ে বিভিন্ন জায়গায় যাই আমি তখন বসে বসে চিন্তা করি যে বৈজ্ঞানিকরা এরা বিমান আবিষ্কার করলো কিন্তু আল্লাহ মানে নাকি বা আপনি একটু বিমানে আকাশপথে উঠে দেখেন তো এই কিছুদিন আগে আমি চট্টগ্রাম গেছিলাম মাহফিল করার জন্য আকাশটা ছিল মেঘাচ্ছন্ন আকাশ যখন মেঘাচ্ছন্ন ঢাকা থেকে চট্টগ্রাম যাই বিমান দেখা যায় এ এ এরকম ভাবে নড়াচড়া আরম্ভ হইছে নড়াচড়া আরম্ভ হইছে তখন ভিতরে যতগুলি মানুষ ছিল প্রত্যেকটা মানুষের জবানে আল্লাহ ছাড়া আর কিছু নাই ঠিক কি না এই পৃথিবীতে যে দেখবেন হিন্দু মানে হিন্দু ধর্ম বলতে তো আসলে কিছু নাই এটা হলো সনাতন ধর্ম কি ধর্ম সনাতন ধর্ম খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন পৃথিবীর অন্য কোন ধর্মতন্ত্রের যেই হোক না কেন হ্যাঁ যখন মুসিবতে পড়ে তখন কিন্তু সে আল্লাহরই ডাকে ঠিক কি না এটা আমার কথা না আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান নাযালা মিনাস সামাই মা ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুল্লাহ যদি আপনি বেঈমান কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে কে বৃষ্টি নাজিল করে জমিন থেকে আল্লাহ কে রিজিক বের করে দেয় এবং তোমাদেরকে মৃত্যুর পরে কে যখন এই কথা আপনি জিজ্ঞাসা করবেন ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা এটা মৃত্যুবরণ করার পরে আবার কে জীবিত করে এই অবস্থায় সবাই এক কথা জবাব দিবে লা ইয়াকুলুল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার বিবিকে ধরে না আমি যখন উঠলাম বা আমার সাথে যারা ছিল আপনারাও চড়েছেন দেখবেন ওই সময় সকলেই বুঝতে পারে আকাশপথে উড়ার সময় এই যে বিমানটা উঠতেছে এখন আল্লাহ যদি এটাকে ঠিক না রাখে আল্লাহর কসম বিমান থেকে নামার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই ঠিক কিনা এরপরেও যে বিমান আবিষ্কার করলো কত বড় গাধা কত বড় গরু কত বড় খারাপ হে নিজে বিমান আবিষ্কার করছে হে নিজেই এর আবিষ্কারক সে আবার বিমান আবিষ্কার করিয়া বৈজ্ঞানিক বিজ্ঞান জগতে তার এত ঊর্ধ্বে তার গমন এরপরেও তার ব্রেইনের ভিতরে আল্লাহ ঢোকে না অবশেষে সে কি বলে দেয়ার ইজ নো গড এর অর্থ কি আল্লাহ বলতে কিছু নাই জোরে কর না আউযুবিল্লাহ আল্লাহ বলেন এমন মানুষগুলি যদিও চেহারা সাদা বৈজ্ঞানিকরা চেহারা সাদা না কথা কয় না বিদুর্মীদের চেহারা সাদা না আপনার আমার চাইতে এদের চামড়া কিন্তু অনেক সাদা আপনার আমার চেহারা কালো আমরা বাঙালি তবে আলহামদুলিল্লাহ ওই ইহুদি নাসারা যতই সুন্দর বাঙালি দেখতে যে সুন্দর লাগে এই সুন্দর কিন্তু আর কোথাও তালাশ করে পাইবেন না জোরে বলেন বাঙালিকে দেখতে যে সুন্দর লাগে এই সৌন্দর্য কিন্তু আর কোথাও আপনি তালাশ করে পাবেন না আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন ওরা আপনার আমার চাইতে আরো বেশি সুন্দর চামড়া ওদের আরো বেশি সাদা এমনকি ওদের চামড়া এমন সাদা রক্ত যে চলাচল করে এইটাও পর্যন্ত দেখা যায় যে রক্ত চলতে আছে কিন্তু এরপরও আফসোসের বিষয় আল্লাহ বলেন আসলেও যদি বাহ্যিক দৃষ্টিতে ওদেরকে মানুষ দেখা যায় এরা কিন্তু মানুষ না কারণ এদের ভিতরে মানুষত্ব বোধ নাই আমি আল্লাহর কাছে চামড়া সাদা কালো
মধ্যে কোনো ব্যবধান নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরের ভিতরে তাকওয়া আছে আমি আল্লাহর কাছে তার মর্যাদা আছে অতএব যখন মানুষত্ব ভূত মানুষের ভিতরে না থাকবে কান থেকেও মানুষ না চোখ থেকেও মানুষ না আর শ্রবণ শক্তি থেকেও মানুষ না সে কি আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই সমস্ত লোকেরা হলো চতুষ্পদ জন্তু চার পায়া জানোয়ার শুধু চার পায়া জানোয়ার তা না আল্লাহ কয় বাল বাল শব্দের অর্থ হলো বরং হুম আদাল এরা এর চাইতেও আরো নিকৃষ্ট কিভাবে আল্লাহ গরু ছাগলকে কিন্তু বিবেক শক্তি দেয় নাই এজন্য গরু ছাগলের হিসাব নিকাশ হবে না হাসরের মাটি গরু ছাগলের হিসাব নিকাশ নাই এর ফুল সিরাত নাই জান্নাত জাহান্নাম নাই বিচার নাই একমাত্র মানুষের আছে অতএব তুমি মানুষ হয়েও যখন গরু ছাগলের সমান হয়ে গেছোগা অতএব তুমি সমান না বরং তুমি এর চাইতেও আরো নিকৃষ্ট এরপরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল গাফিলুন ওই সমস্ত লোকেরাই হলো গাফিল গোমরা আসুন আমরা সবাই এই পথ থেকে বেঁচে আসি আল্লাহর নিয়ামত আমরা খুঁজে তালাশ করি এবং প্রকৃত মানুষ হই জাহান্নাম থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন।